প্রিসাইডিং অফিসার তিনি নিজে অভিযোগ করছেন যে তার এখানে কিন্তু রীতিমতো প্রিসাইডিং অফিসারকে পোলিং এজেন্টটা চত থাপ্পড় মেরেছে, তেমনটাই অভিযোগ। এখনো পর্যন্ত মকপোল সম্পূর্ণ হয়নি, দু ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু ভোটদান শুরু হয়নি, সেই বিষয়টা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কথা বলছো, বুথের ভেতরে প্রিসাইডিং অফিসার তিনি আক্রান্ত, ইন্দল একেবারে প্রিসাইডিং অফিসারের বক্তব্য যে তাকে রীতিমতো পোলিং এজেন্টরা কিন্তু চট থাপ্পড় মারতে শুরু করে। বিজেপি প্রার্থী রতীন চক্রবর্তী যখন আসেন তখন কিন্তু তাকে রীতিমতো সেই অভিযোগ করেন তারা। তুমি দেখতে পাচ্ছ যে ভোটাররা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, ভোট গণ্ডগোলের বাতাবরণ দিয়েছিলেন যে প্রিসাইডিং খারাপ মেশিনে বলেন যে পরিস্থিতির দিকে নজর রাখো, কতক্ষণে এখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয় সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে হাই ভোল্টেজ কনস্টিটিউয়েন্সি ব্যারাকপুরে আপনাদের নিয়ে যাব। অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের মধ্যে দ্বৈরথ, যেখানে সরাসরি কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি পরিস্থিতি, কি বলছেন অর্জুন সিং? দেখো, আমরা দেখলাম যে অর্জুন সিং এর কনভয় ঠিক এই জায়গা থেকে যাচ্ছিল এবং তখনই তিনি অভিযোগ পান যে ভোটারদের কিন্তু বুথের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এক মোটরসাইকেল লেকে এ বলা যে হম এজেন্ট হ্যাঁ, ঘুম ঘুম কে লোক কো মহিলাওঁ কো মার রহা হ্যায়, এক মহিলা কো মারা হসপিটাল লে জানা পড়া উসকো, ভোট দিতে বাধা দিচ্ছে। দেখলাম যে আপনারা এসে তাকে দেখলেন, তারপর ও গালাগালি করছে, যথারীতি ধমক দিচ্ছে। আমরা দেখলাম অর্জুন সিং তিনি খবর পান যে এখানে কিন্তু ভোটারদের বাধা দেওয়া হচ্ছে এবং একজন মহিলা তিনি কিন্তু বুথের দিকে যাচ্ছিলেন তাকে কিন্তু আটকানো হয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অফিসাররা এখানে এসে পৌঁছে বাধা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একদল তৃণমূল কর্মীরা দেখতে পাচ্ছি একদিকে অর্জুন সিং, একদিকে মহিলা কর্মীরা তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। চলবে না।